नमस्कार, आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आम्रा सरल विषय आलोचना करब। एर आगे आम्रा सरल करेछी, सेखाने जोग गुण एवं भागेर काजगुलो करेछी। एबारे आम्रा किछु ब्रैकेटेर काजगुलो करब। तार जोन्नो आगे जानते हबे, देखो आम्रा देखते छी बदमाश लेखा आछे। बदमाश एर फुल फर्म कि देखो, बी बी माने होच्छे ब्रैकेट्स, ব্যাকেটস মানে বন্ধনী। প্রথমে বন্ধনীগুলোর মধ্যে আছে চারটা বন্ধনী থাকবে, সেই বন্ধনীগুলোর কাজগুলো করব। প্রথমে আছে রেখা বন্ধনী, একটা দাগ থাকবে উপরে, কোনো অঙ্কের উপরে যখন একটা দাগ দেওয়া থাকবে সেই তাকে বলবে রেখা বন্ধনী। তারপরে পাশে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী, তারপরে করব প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে করব দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেলে তারপরে আমরা সবশেষে করব তৃতীয় বন্ধনীর কাজ। ও, ও ফর অফ, অফ মানে হচ্ছে এর। সরল অঙ্কে যখন কোনো চিহ্ন থাকবে না বা এর বোঝাবে তখন আমরা এর কাজ করব। বদমাস, বদমাসের ফুল ফর্মগুলো আগে জানলাম বি ও, এবারে জানবো আমরা ডি। ডি ফর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। তারপরে জানবো হচ্ছে এম, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপরে আছে এ, এ ফর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। তারপরে করতে হবে এস, এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ করতে হবে। দেখো তারপরে একটা সরল অঙ্ক, সেই সরল অঙ্কের যে কীভাবে করতে হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যে সরল অঙ্কে প্রথম বন্ধনীর মধ্যে কী আছে, ভাগ আছে এবং গুণ আছে। তাহলে ভাগের আগে বলেছি গুণ থাকলে গুণ করে নিতে হবে, তারপরে আমরা ভাগ করব। এইভাবে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে করবো দ্বিতীয় বন্ধনী, এবং দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেলে করবো আমরা তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর কাজ শেষে তারপরে আমরা আবার দেখব যোগ গুণ ভাগের মধ্যে কি আছে। ভাগ থাকলে ভাগ করব, গুণ থাকলে গুণ করব, যোগ তারপরে বিয়োগ করব। ভাগের আগে গুণ চিহ্ন থাকলে প্রথমে বাঁ দিক থেকে যে গুণগুলো থাকবে সেই গুণগুলো করে নিতে হবে, তারপরে আমরা ভাগ করব। তারপরে মনে রাখতে হবে একাধিক ভাগ থাকলে বাঁ দিক থেকে সেই ভাগগুলো করব, ভাগ করে নিয়ে তারপরে আমরা অন্য অন্য কাজগুলো করব। ধন্যবাদ, সকলে ভালো থেকো।